নমস্কার, ঈশান বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমে সংবাদ শিরোনাম। ইউডিএফ এর ভোটের কোন প্রয়োজন নেই আমাদের, সাফ জানালেন হিমন্ত। হরতাল বন্ধের নাজেহাল জনজীবন, গ্রেফতার 124 পিকেটার। আজ আবারও বাড়ল পেট্রোল ডিজেলের দাম, শিলচরে 105 টাকা লিটার। রেলের জমি বেদখল মুক্ত করতে তারাপুরে উচ্ছেদ অভিযান শুরু। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। রাজ্যসভা নির্বাচনে আমাদের ভোট দেবেন না, এআই ইউডিএফ এর বিধায়কদের উদ্দেশ্যে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন তার ভয় এআই ইউডিএফ যদি বিজেপিকে ভোট দিয়ে দেয়, তাই অনুরোধ এআই ইউডিএফ যাতে বিজেপি প্রার্থীকে ভোট না দেন। তাদের এই ভোটের প্রয়োজন নেই বিজেপির, কারণ তিনি ইউডিএফকে কোনো সাহায্য করতে পারবেন না। এমনকি কংগ্রেস থেকে সাসপেন্ড শেরমান আলীকেও তিনি জানিয়েছেন যাতে তিনি বিজেপিকে ভোট না দেন। বামেদের ডাকা সাধারণ হরতাল বন্ধের রূপ নিল শিলচর সহ বরাক উপত্যকায়। সকাল থেকেই শিলচরের সব যানবাহন দোকানপাট বন্ধ ছিল, রাস্তায় কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করেনি, ব্যাংক অফিস আদালত বন্ধ ছিল। কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণ নীতির বিরুদ্ধে বিভিন্ন বাম ট্রেড ইউনিয়ন 28 ও 29 মার্চ এই সাধারণ ধর্মঘটের ডাক দেয়, কিন্তু কার্যত বরাকে সাধারণ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। আজ বন্ধ সমর্থক 100 পিকেটারকে গ্রেফতার করে পুলিশ। আমি শ্রমিক কৃষক যৌথ মঞ্চের পক্ষ থেকে কাছাড়বাসী সমস্ত মানুষকে আমার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আজকের এই ধর্মঘটকে সম্পূর্ণ সফল করার জন্য। আমরা জানি যে কীভাবে গত এক সপ্তাহে 4 বার পেট্রোল পণ্যের মূল্য বৃদ্ধি ঘটেছে। আমরা জানি এইবারের বাজেটে সরকার যে প্রস্তাব নিয়েছে তাতে প্রত্যেকটা পণ্যের উপরে জিএসটি বাড়বে, অর্থাৎ একদিকে জিএসটির জন্য দাম বাড়বে, আরেকদিকে পেট্রোল পণ্যের মূল্য বৃদ্ধির জন্য দাম বাড়বে। আমরা জানি একদিকে সাধারণ মানুষের কাজ নেই, সরকার কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করছে না, অথচ অন্য দিক দিয়ে মূল্য বৃদ্ধি ঘটাচ্ছে। সরকার নতুন শ্রম আইনে সারা ভারতবর্ষে জাতীয় স্তরে 178 টাকা ন্যূনতম মজুরি করতে চাইছে, 8 ঘন্টার কাজকে 12 ঘন্টার কাজ করতে চাইছে, সমস্ত ট্রেড ইউনিয়ন লগুলিকে বাতিল করতে চাইছে। এই পরিস্থিতিতে সাধারণ শ্রমিক কর্মচারী তথা কৃষক, যে কৃষকের ফসলের যেটা ন্যায্য মূল্য সেটা পর্যন্ত সরকার আইনি গ্যারান্টি দিতে পারছে না। এই পরিস্থিতিতে শ্রমিক কৃষকের কাছে বাঁচার কোনো রাস্তা প্রায় ওরা খোলা রাখছেই না। এদিন মাধ্যমিক পরীক্ষার্থীরা অসুবিধার সম্মুখীন হন, তারা কোনো অটো পাননি। আজকে কি পরীক্ষা আছে? আজকে আমার ইলেকট্রিক পরীক্ষা আছে, তো আমরা আজকে সাইকেল লাগি, আমাদের হাঁটি আইতে লাগছে, বহুত প্রবলেম আছে, আমরা কষ্ট হয়েছে, মানে আমরা গাড়ি ঘোড়া নাই, সাইকেল লাগি, আমরা যাইতাম মনে করো। রামনগরে গ্রেফতার করা হয় 30 ক্রিকেটারকে, এর মধ্যে মহিলারাও আছেন। কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন নীতি বারোটা দাবির ভিত্তিতে আসছে, ধর্মঘট মোটামুটি সফল হয়েছে বলে আমরা মনে করি। শুধু এখানে না, শিলচরের সুতরাং সেটা এবং সদর থানায় কয়েকজন অ্যারেস্ট ডিটেন করে রাখা হয়েছে। মহিলা পুরুষের এখানে মোট কতজন হবে? 20 জন। 20 মহিলাও আছে নাকি? মহিলা 6 জন। ধলাইয়ে গ্রেফতার হলেন 24 পিকেটার। বন্ধের সমর্থনে এই পিকেটাররা রাস্তায় নামেন। কাবুগঞ্জ বাজার ও ভাগাবাজার থেকে এই পিকেটারদের গ্রেফতার করা হয়। সিপিএম নেতা রেজামান আলী বড়ভুইয়া, জিয়াউদ্দিন লস্কর প্রমুখকে গ্রেফতার করা হয়।
বারো ঘন্টার যে সাধারণ ধর্মঘট পালন করা হচ্ছে, আমরা কাবুগঞ্জ থেকে লালাপুর অঞ্চল গোটা দোলাই অঞ্চলে এই সাধারণ ধর্মঘট সর্বাত্ম সাফল্য মণ্ডিত হয়েছে। কিন্তু আমরা অত্যন্ত আশ্চর্য যে আসামের হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি সরকার তারা পুলিশ লেলি আজকে এই ভারত বনকে তারা বাঞ্চাল করার জন্য নানা ধরনের তারা চেষ্টা চালিয়েছে। আমাদের কাবুগঞ্জ থেকে, আমাদের ইসলামাবাদ থেকে, বাঘাবাজার থেকে, লালাপুর থেকে আমরা 24 জন পিকেটারকে তারা জোর করে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা যখন পিকেটিং করছিলাম তখন তারা জোর করে আমাদেরকে গাড়ি তুলে তারা ফেলাই দানাতে আমাদেরকে নিয়ে এসেছে এবং জোর করে তারা গাড়ি ছেড়ে আমাদের এই আমাদের সাধারণ ধর্মঘটকে তারা বানচাল করার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। করিমগঞ্জেও বন্ধ পালিত হলো। বন্ধের সমর্থনে মিছিল করে সিআইটিইউ, তারা কেন্দ্র সরকারের নীতির তীব্র ভাষায় সমালোচনা করেন, বিজেপি সরকারের সমালোচনা করেন বিভিন্ন ট্রেড ইউনিয়ন। এ বড় দেশদ্রোহিতা কি হতে পারে? এই দেশদ্রোহিতার বিরুদ্ধে যারা আমরা দেশকে ভালোবাসি, যারা দেশের মানুষকে ভালোবাসি, দেশের মানুষকে ভালো না বেশি দেশকে ভালোবাসা যায় না, এই জন্যই কেন্দ্রের সব ট্রেড ইউনিয়নগুলো একসঙ্গে জোট হয়ে আজকে ধর্ম আজকে এবং কাল গতকাল দুদিনের ধর্মঘট ডেকেছে। তার সঙ্গে যোগ হয়েছে কৃষকের দাবিও। আপনারা জানেন যে কৃষকেরা এক বছর কাল যাবৎ তারা আন্দোলন করেছেন, সরকার 3টা কৃষি আইন প্রত্যাহার করেছেন ঠিকই, কিন্তু MSP-র দাবি সহ কৃষকের মূল দাবিগুলো মেনে নেননি। আজকে আসাম সরকার ঘোষণা করেছেন 1940 টাকা করে কুইন্টাল ধান কিনবেন, কিন্তু বাস্তবে এক ফোটা ধানও, একটি ধানও তারা ক্রয় করেননি। এই পয়সাগুলো কোথায় যাচ্ছে? এই পয়সাগুলো তো বরাদ্দ হচ্ছে, পয়সাগুলো কোথায় যাচ্ছে? ফরেদের দুর্নীতিবাজদের দলবাজি করে পয়সাগুলো, সরকারি পয়সা লুট করার ব্যবস্থা করা হচ্ছে। তার বিরুদ্ধে আমাদের ধর্মঘট, এই ধর্মঘটকে সফল করার জন্য আমরা সর্বস্তরের মানুষের নিকট আবেদন জানাচ্ছি। এই বন্ধকে কর্মনাশা আখ্যা দিয়ে বন্ধ সংস্কৃতি থেকে দূরে থাকতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানালো বিজেপি ট্রেড সেল। এতে সাধারণ মানুষ হয়রানির শিকার হয়েছেন বলে মন্তব্য করলেন বিজেপি ট্রেড সেলের বরাক উপত্যকার কোঅর্ডিনেটর বিবেক পোদ্দার। তিনি বলেন প্রতিবাদ জানানোর অন্য পন্থা রয়েছে, কিন্তু এভাবে বন্ধ ডেকে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলার তিনি নিন্দে জানান। আমরা সেটার জন্য কালো ব্যাচ পরি, আমরা সেটার জন্য বসে একটা ধর্ণা করি, আমরা সোজাসুজি মার্চ মাসে এমন একটা দিন চুজ করি যেন একটা লম্বা উইকেন্ড হয় এবং মানুষ যেন কষ্ট যারা পায় ওরা সেটা বুঝতে পারে না, কারণ যাদের ফিক্সড স্যালারি আছে। এই বন্ধের পিছনে আমি দুঃখের সহিত এটা বলছি যে যারা বন্ধ লিড করছে এর মধ্যে কিছু PSU-তে চাকরি করার লোক রয়েছেন, ইউনিয়ন রয়েছেন, যারা মাসের শেষে মোটা স্যালারি পান, নামে ট্রেড ইউনিয়ন, কিন্তু ওরা লোকের দুঃখ কি করে বুঝবে। তো আমি কোনোভাবেই এই বন্ধকে সাপোর্ট করতে পারি না। আর আমরা মনে করি যে সরকার যদি এগিয়ে যেতে হয়, দেশ যদি এগিয়ে যেতে হয়, তো প্রোটেস্টটাও রিজনেবল লজিক্যালভাবে হতে হবে, যাতে সরকার না খালি আমরা জনসাধারণও যেন সেটার বেনিফিট পেতে পারি। আজকে আমাদেরকে কষ্ট দিয়ে এই বন্ধ করে কয়েকটা লোক ফায়দা নিচ্ছে, সেটা আমরা ধিক্কার জানাই এবং আমরা রিকোয়েস্ট করি শিলচরের সব লোককে যে বন্ধ কালচার থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। সঙ্গে আজকে ত্রিপুরার মতো জায়গাতে, আগরতলাতে দোকানপাট খোলা, কলকাতায় দোকানপাট খোলা, তো বন্ধ এই যে একটা কমিউনিস্ট কালচার রয়েছে সেটা থেকে আমরা বেরিয়ে আসার চিন্তা করতে হবে। আজ আবারও বাড়লো পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোল বেড়েছে 47 পয়সা ও ডিজেল বেড়েছে 37 পয়সা। গত 8 দিনে এ নিয়ে 7 বার বাড়লো পেট্রোল ডিজেলের দাম। শিলচরের লিটার প্রতি পেট্রোল হয়েছে 105 টাকা। একইভাবে ডিজেলের দামও ঊর্ধ্বমুখী। গত 23 মার্চের পর থেকে লাগাতার বেড়ে যাচ্ছে পেট্রোল ডিজেলের দাম। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানে সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ
50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র, ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। সুরমিতা যে আপনি পাচ্ছেন ভারতের সব ধরনের হ্যান্ডলুম শাড়ি, এর মধ্যে আছে বাংলার স্বর্ণচুরি, উড়িষ্যার হ্যান্ডলুম কাটান, কেরালার কাজডু, মহারাষ্ট্রের পৈথানি, সাউথ ইন্ডিয়ার কাঞ্জিবারাম, সঙ্গে আছে নানা ধরনের সিল্কের শাড়ি, গুজরাটের ঘাটচোলা শাড়ি, আসামের মেখলা চাদরও পাবেন সুরমিতাজে। শাড়ি, সালোয়ার স্যুট, লেহেঙ্গা চুলি ইত্যাদি ডিজাইনও কাস্টমাইজ করার সুবিধা পাচ্ছেন এখানে। এছাড়াও পাবেন অ্যাসেসরিজ যেমন ব্যাগ, সিলভার ও নানান ধরনের মেটাল জুয়েলারি। যোগাযোগ করুন সুরমিতাজ, ফোন নম্বর 8110737406। আমাদের আরও একটি নাম্বার রয়েছে 9435071296। শিলচর প্রোটেজ হেলথ কেয়ার একটা খুব উন্নত এবং ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যেখানে প্রায় প্রতি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা নিতে পারবেন। এছাড়াও এখানে খুবই উন্নত মানের আধুনিক মেডিকেল মেশিনারি ও ইকুইপমেন্ট দিয়ে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে। প্রোটেজ হেলথ কেয়ারে আপনি পাচ্ছেন 5D ইমেজ সোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে, ECG, EEG, ইকোকার্ডিওগ্রাফি এবং অত্যাধুনিক মেশিনের দ্বারা রক্ত, মল, মূত্র পরীক্ষার ব্যবস্থা। বিশেষ করে অ্যাপেলো হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ এবং কলকাতা সুপার স্পেশালিস্ট হাসপাতালের ইউরোলজিস্ট প্রতি মাসে এখানে রোগী দেখছেন। প্রোটেজ হেলথ কেয়ারে রোগীদের জন্য 2টি স্বাস্থ্য পরিষেবা ভ্যানের ব্যবস্থা রয়েছে। প্রথম হলো নিত্যানন্দপুর থেকে নিমাই চাঁদপুর, কালাচড়া, দুয়ারবন্দ হয়ে শিলচর প্রোটেজ হেলথ কেয়ারে পৌঁছবে, এবং দ্বিতীয়টি হল নিত্যানন্দপুর, নিমাইচাঁদপুর, মাটিজুড়ি, হাইলাকান্দি, আলগাপুর, শ্রীকোনা পয়েন্ট হয়ে শিলচর প্রোটেজ হেলথ কেয়ারে পৌঁছবে। গ্রামের রোগীরা এই সুবিধে গ্রহণ করতে পারবেন। ফিরে এলাম বিরতির পর। 5 দশক পুরনো অসম মেঘালয় সীমান্ত বিবাদের অবসানের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হলো। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে নতুন দিল্লিতে এই চুক্তিতে স্বাক্ষর করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী কর্ণাট সাংমা। অমিত শাহ এই চুক্তিকে যুগান্তকারী আখ্যা দিয়ে বলেন কেন্দ্র উত্তর পূর্বের বিভিন্ন সমস্যা সমাধানে আগ্রহী। তারাপুরে রেলের জমি বেদখল মুক্ত করতে অভিযান শুরু হলো আজ থেকে। কাছাড় জেলা প্রশাসন ও রেল কর্তৃপক্ষ এক বিশাল নিরাপত্তা বাহিনী নিয়ে এই অভিযান চালায়। ওভারব্রিজ সংলগ্ন প্রায় 5 বিঘা জমি বেদখল মুক্ত করতে মাঠে নেমেছে রেল। জমি ছাড়ার জন্য 45 জনকে আগে থেকে নোটিশ দেওয়া হয়েছিল। অনেকেই স্বেচ্ছায় জমি ছেড়েছেন, অনেকে আবার রয়ে গেছেন। পাকা বাড়িঘর বানিয়ে এরা বছরের পর বছর এখানে বসবাস করে আসছেন। এই এরিয়াটা শিলচর 24 নম্বর ওয়ার্ডের তারাপুর রেলওয়ে কলোনি। প্রায় 40-50 বছর থেকে এখানে প্রায় 100-150 পরিবার বসবাস করে। জায়গাটা রেলের, এরা অনেক বছর থেকে এই জায়গার মধ্যে আছে। আজকে এরা পুরো জায়গাটা ভাঙ্গা হল। আমি অনুরোধ করবো আমরা মাননীয় সাংসদ, মাননীয় MLA-রে যে এরারে একটা অল্টারনেটিভ কোনো একটা জায়গা দেওয়ার লিগা। তিনি আজকে এতগুলি পরিবার সবই দরিদ্র সীমার নিচে, কেউই এখানে মানে ভালো না, খুব অবস্থা হেরার খারাপ। আমি অনুরোধ করবো আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনরেও যে হেরারে একটা কোনোভাবে হেরারে একটা বসবাস করার লেগে হেরার একটা জায়গা যাতে দেওয়া হয়। রেল থেকে 2 বার না 3 বার নোটিশ দেওয়া হয়েছে এখানে।
না সব এখানে প্রত্যেকটা মানুষ এই এরিয়ারই ভোটার ভোটার আর আজকে প্রায় 40-50 বছর থেকে এরা এখানেই ভোট দেয়, এখানেই সব এখানে ভোটার, কেউ বাইরের কেউ না, সব এখানেরই ভোটার, 24 নম্বর ওয়ার্ডের এই সব এখানের ভোটার, কেউ বাইরের না। পরিবারই আছে এখানে প্রায় 150 পরিবার হইব, 150-150 পরিবার এখানে হইব। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে 70 বছরের এক বৃদ্ধাকে মারপিটের ঘটনা ঘটল মধুরবন্দ এলাকায়। মধুরবন্দের ফাতেমা আলী স্কুল লেনের বাসিন্দা তাহেরা বেগম চৌধুরীর উপর হামলা চালানো হয় বলে তিনি মামলা করেন শিলচর সদর থানায়। পুলিশ ঘটনায় অভিযুক্ত 3 মহিলাকে গ্রেফতার করে। তাহেরার অভিযোগ, এলাকার আতাবুর রহমান তার উপর হামলা চালায়। ওই দিন তারা আমার লোকে তারা মায়ের বিপদ ওষুধ দিচ্ছে, ওই দিন আমার মানে মেডিকেল রিপোর্টও বিপি হাই আসলো 180/110। তখন তারা থানায় তো কোনো গেল না, অ্যাকশনও করলো না। আজকে দেখি তারা জবরদস্তি ঘর বানানি আরম্ভ করে দিচ্ছে এখানে মাটি। তখন আমি তারা বাধা দিতে গেলাম, বাধা দিতে গিয়া তারা আমারে মাটির নিচে গাড়ি ফেলাই দিয়ে দিয়েছে। তখন আমি বলছি যে তোমরা বাবা সম্পত্তি থাকে তাকে তোমরা প্রুফ করে নিয়ে যাও, কোর্টের মাঝে প্রুফ প্রমাণপত্র দিয়ে নিয়ে যাও, কিন্তু তারা এরকম করছে না। তো ওই দিন তো যারা দিচ্ছে তারা নাম তো এখানে আসো, আজকে নতুন করিয়া এই জফরুন্নেস আর্টের স্বামী ওই যে মল্লিক যেটা বাংলাদেশে ওই যে ওই হেয়াও আসলো আমার মানে মারার মধ্যে। তারা দুইজনে মারছে? তারা দুইজনে না, তারা 6-7 জনে মিলিয়া আর আতাবুরেও মারছে। এটা আবার ভিডিও আছে আমার পাওয়ার মধ্যে, পাড়া মারে দুজন মাঠের মধ্যে আর তার বুড়ি আর দুইটা। কই গাড়ি আর আছে? হ্যাঁ কই গাড়ি আর আছে? ও যেখানে হে ঘর মানে বানার এখন টিম দিয়া, তারপরেও তো ওই ছেলে ওটা আর সাজু আমার রাজু ওই ও তারা আমার আর একটা ইত্যাদি করে ফেলে ওতে আমার মাটির নিচ থেকে টানিয়ে তারা উঠেছে। মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানালেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। কাঠিগড়ার রাজপথে প্রতিবাদে সামিল হন অঙ্গনওয়াড়ি কর্মীরা, তাদের বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে বিক্ষোভ দেখান। বেতন বৃদ্ধির দাবিতে ও অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে তারা স্লোগান দেন। তারা এক্ষেত্রে সরকারের ব্যর্থতার তীব্র ভাষায় সমালোচনা করেন। বাজার অবলম্বন, সেই বাজারকে বন্ধ করা হলে কেন হিমন্তবাবু জবাব দেয়? জবাব দাও। ঘর সারতে সুপারি বন্ধ করা হচ্ছে, সরকার জবাব দেয়? জবাব দাও। সাধারণ মানুষের একমাত্র বাজার অবলম্বন সুপারি, সেই সুপারির বাজার বন্ধ করা হলো ঘর সারকে, সরকার জবাব দেয়? জবাব দাও। আগামী 31 মার্চ ইন্ডিয়া ক্লাব মাঠে শুরু হবে মৃদুল হোর মেমোরিয়াল নকআউট ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা নিয়ে বিস্তারিত জানিয়ে ডিএসএর সভাপতি ও প্রতিযোগিতার স্পন্সর বাবুল হোর সাংবাদিক সম্মেলনে বলেন, 6টি দল এই প্রতিযোগিতায় অংশ নেবেন। এছাড়াও এই প্রতিযোগিতা নিয়ে আরও জানান ডিএসএর সাধারণ সম্পাদক বিজেন্দ্র প্রসাদ সিং। 6টা দলের অনুমতি পেয়েছি এবং আমাদের ফুটবল বাইলজে আছে যে মিনিমাম 6 টিমস হতেই হবে, না হলে কিন্তু আমরা কোনো নকআউট টুর্নামেন্ট করাতে পারবো না। সেই 6টা দলের অনুমতি বা কনসেন্টটা নিয়েই, ওদের এন্ট্রিটা নিয়েই আমরা তারপরে এগিয়ে যাই এবং আমরা তখনই প্ল্যানিং করে নিই যে আমরা 31 মার্চ থেকে ইন্ডিয়া ক্লাব ময়দানে আমাদের এই মৃদুল হোর নকআউট ফুটবল টুর্নামেন্ট আমরা শুরু করব এবং ফাইনাল ম্যাচটা আমরা নির্ধারিত করেছি যে আগামী 5 এপ্রিল শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে আমরা এই ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত করব। এর থেকে বিশেষ কিছু বলার নেই, কিন্তু 2-1টি কথা আছে যেটা অনিমেশ দা আপনাদের কাছে বলবেন। এর আগে আমি বলে দিচ্ছি যে গত বছর বা লাস্ট যখন মৃদুল হোর টুর্নামেন্ট হয়েছিল যেসব প্রাইজ মানি ছিল সেই প্রাইজ মানি প্রত্যেকটা অ্যামাউন্ট কিন্তু আমরা বাড়িয়েছি এবং আমরা প্রত্যেক ক্লাবের জন্য একটা পার্টিসিপেশন অ্যামাউন্ট শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমরা দেব। তাছাড়া এই যে যত এই টুর্নামেন্টের ক্যাশ প্রাইজ যেগুলো টাকা ট্রফি সহ এই পুরোটাই কিন্তু স্পন্সরার বাবুদার পরিবারের পক্ষ থেকে ওনারা করবেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার কাছে। বদরপুরে আজ উচ্ছেদ অভিযান চালালো প্রশাসন। 1, 2 ও 3 নম্বর ওয়ার্ডে কিছু অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়। 8টি ঘরের সামনের অংশ ভেঙে দেয় প্রশাসন। নেতাজিনগর এলাকায় এই অভিযান চালানো হয়। সেইকাৰণে আমি ৰিটায়াৰমেণ্ট কৰাইছোঁ। ইলেকশ্যনৰ কথা জাষ্ট ইলেকশ্যন আগতে কৰা কথা আছে, মডেল কৰাৰ কাৰণে কৰা কৰিব পৰা নাছিল। কিমান মানে বেদখল কৰি আছে এটা আপুনি দেখা পাব। 10 ঘৰমান আছে যোনে
পাবলিক ড্রেইনৰ ওপৰত ষ্ট্ৰাকচাৰ বনাই আছিলে, পাৰ্মানেণ্ট ষ্ট্ৰাকচাৰ। কিছুমান পাৰ্মিশ্যন আছে শ্লেব বনাবৰ কাৰণে, এটা ঘৰটো এক্সেছ কৰিব, এইটো আমি ভাঙা নাই। যোনে তাৰ ওপৰত ষ্ট্ৰাকচাৰ বনাইছে, চুপাৰ ষ্ট্ৰাকচাৰ, এইবোৰ ভাঙিছে। করিমগঞ্জ জেলা গ্রন্থাগার ভবনে আয়োজিত হলো বিশ্ববীণা ও থিয়েটার কমিউনের নাট্য অনুষ্ঠান। এতে মঞ্চস্থ হয় বাস্তব অবাস্তব, ফার্ক লিবাসোকা ও ভাঙা নাগেশ্বর। এই তিনটি নাটকে দর্শকদের প্রশংসা আদায়ে সক্ষম হয়, এ নিয়ে জানালেন আয়োজক সংস্থার কর্মকর্তারা। দেখুন, করিমগঞ্জের দর্শক অনেক ভালো। আমরা যেসব প্রতিভাগুলো উঠে আসে বা যেসব নাট্যদল বা সাংস্কৃতিক দল আছে, আমরা সব দলকে বলবো, নাট্যদল এবং সাংস্কৃতিক দল সবাইকে বলবো, এটা আমাদের কর্তব্য যে আমরা যে প্রোডাকশনগুলো তৈরি করি সেই প্রোডাকশনগুলোর কোয়ালিটি আরও বেটার হতে হবে। যত বেটার হবে তত দর্শক আমরা টানতে পারবো। দর্শক এখন এত দামি দামি সিরিয়াল সিনেমা দেখতে পায়, কেন আসবে আমাদের নাটক বা আমাদের নাচ দেখতে? আমরা যদি বেটার কিছু না দিতে পারি দর্শক কেন আসবে? এতে দর্শকের কোনো দোষ নেই। আমরা নাটক করি, আমরা জানি করিমগঞ্জের দর্শক অনেক ভালো। যখন আমাদের আসনে আমাদের সামনে যখন ওরা বসে, ওরা অনেক সাহায্য করে আমাদেরকে। দর্শকের কোনো দোষ নেই, সম্পূর্ণ দোষ আমরা শিল্পীদের। আমরা যত আমাদের স্ট্যান্ডার্ড বাড়াবো, আমরা যত আমাদের মানে সাংস্কৃতিক দিকটা আমরা উন্নত করবো, তত দর্শক আমরা টানতে পারবো। সেটা আমাদের উপর, সংস্থার আর সংস্থাগুলোর উপর, শিল্পীদের শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। ইউডিএফ এর ভোটের কোন প্রয়োজন নেই আমাদের, সাফ জানালেন হিমন্ত। হরতাল বন্ধে নাজেহাল জনজীবন, গ্রেফতার 124 পিকেটার। আজ আবারও বাড়ল পেট্রোল ডিজেলের দাম, শিলচরে 105 টাকা লিটার। রেলের জমি বেদখল মুক্ত করতে তারাপুরে উচ্ছেদ অভিযান শুরু। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।